वेलकम टू दिशेर एग्जाम गाइड। प्रिय एकादश श्रेणी शिक्षार्थी बंधुरा, आज तुम्हारे दर्शन विषय फाइनल परीक्षा हो गेल और दर्शन विषय फाइनल परीक्षार प्रश्नपत्र उत्तर सह आलोचना करछि। तुम्हारा देखे नाओ एवं मिलिए नाओ कतगुलो प्रश्न उत्तर तुम्हारा सठिक कर ले अवश्य अवश्य करे तुम्हारा मिलिए नेबे एवं जानाबे। दर्शन परीक्षा तुम्हारे केमन हलो सेटाओ किन्तु अवश्य तुम्हारा जानिए देबे। ताहले देरी ना करे तुम्हरा देखे नाओ प्रत्येकटी प्रश्नेर निर्भुल उत्तर। बहु विकल्प भित्तिक प्रश्नावली एखाने देखो, निम्नलिखित प्रश्नगुली थेके सठिक उत्तरटी बेछे नाओ। चौबीसटी प्रश्नेर उत्तर देखे नाओ। प्रथमे रोमान हरफेर एक नम्बर प्रश्न, दर्शने जे शाखा जुक्तिर वैधता अवैधता इत्यादि निये आलोचना करे तार नाम उत्तर अपशन बी तर्कविद्या। दुई नम्बर प्रश्न, अधिविद्या के प्रथम दर्शन आख्या दिएछिलेन उत्तर एरिस्टोटल अपशन बी। देखे नाओ तीन नम्बर प्रश्न, आधुनिक पाश्चात्य दर्शने जनक बला हय उत्तर डेकार्ट के अपशन सी इज द राइट आंसर। चार नम्बर प्रश्न, बुद्धिते एमन किछु नेई जा आगे इंद्रियर मध्ये छिलो ना केवलमात्र बुद्धि छाड़ा, एक कथा बोलेछेन उत्तर अपशन बी लाइबनिज। पांच नम्बर प्रश्न देखे नाओ, प्रश्न नम्बर पांच, पूर्व स्थापित श्रृंखलाबाद स्वीकार करेछेन उत्तर अपशन सी लाइबनिज। छय नम्बर प्रश्न, द्रव्य समान समान ईश्वर समान समान प्रकृति, एक कथा बोलेछेन उत्तर अपशन सी स्पिनोजा। देखो सात नम्बर प्रश्न, रोमान हरफे सात, कारण ओ कार्यर मध्य कोनो आवश्यक सम्बन्ध नेई, एकथा बोलेछेन अपशन डी। अपशन डी देखे नाओ ह्यूम, उत्तर ह्यूम। एरपर देखे नाओ रोमान हरफेर आठ नम्बर प्रश्न ओ तार उत्तर, कारण ओ कार्यर अनिवार्यता हलो जौक्तिक अनिवार्यता, एकथा बोलेन उत्तर अपशन सी इउइं। नय नम्बर प्रश्न, प्रतिरूपी वस्तुबादेर प्रवक्ता हलेन अपशन बी लक। दस नम्बर प्रश्न देखे नेওয়া যাক, আত্মগত ভাববাদের প্রবক্তা হলেন উত্তর অপশন এ বার্কলে। আত্মগত ভাববাদের প্রবক্তা হলেন অপশন এ বার্কলে। নয় নম্বর প্রশ্ন, মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন উত্তর অপশন বি বার্কলে। আচ্ছা তাহলে দশ নম্বর এগারো নম্বর প্রশ্ন, মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন উত্তর বার্কলে। বারো নম্বর প্রশ্ন দেখে নাও, লকের মতে, লকের মতে দেখো শূন্যস্থান হলো মুখ্য গুণ বিস্তৃতি, লকের মতে বিস্তৃতি হলো মুখ্য গুণ অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। রোমান হরফে তেরো, বিমূর্ত সামান্য ধারণা হলো নাম, একথা বলেছেন উত্তর অপশান বি বার্কলে। চোদ্দো নম্বর প্রশ্ন দেখে নাও, প্রশ্ন নম্বর চোদ্দো, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ভারতীয় দর্শনে একথা বলেন অপশান এ চারবাক। পনেরো নম্বর প্রশ্ন, যদৃচ্ছাবাদ স্বীকার করেন উত্তর অপশান বি চারবাক। এরপর দেখে নাও ষোলো নম্বর প্রশ্ন ও তার উত্তর, বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা হল উত্তর অপশান সি চারটি। সতেরো নম্বর প্রশ্ন, খনিকবাদ স্বীকার করা হয়েছে উত্তর শূন্যস্থানে হবে অপশান সি বৌদ্ধ দর্শনে, খনিকবাদ স্বীকার করা হয়েছে বৌদ্ধ দর্শনে। আঠারো নম্বর প্রশ্ন দেখে নাও, বাহ্যবস্তুর অস্তিত্ব প্রত্যক্ষ সিদ্ধ তা কখনোই অনুমান সিদ্ধ নয়, একথা বলেন অপশান বি বৈভাষিক। উনিশ নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে যোগাচার দর্শন বিজ্ঞানবাদ নামে পরিচিত, দেখো ভারতীয় দর্শনে শূন্যস্থান হবে যোগাচার দর্শন বিজ্ঞানবাদ নামে পরিচিত। এরপর দেখে নাও কুড়ি নম্বর প্রশ্ন, রোমান হরফের কুড়ি, নব্য ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা অপশান ডি দেখো গঙ্গেশ। একুশ নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনে প্রমাণ হলো অপশান বি চারটি।
এরপর দেখে নাও 22 নম্বর প্রশ্ন, শব্দকে জানা যায়, শব্দকে জানা যায়, উত্তর অপশান সি সমবায় সন্নিকর্ষের দ্বারা, শূন্যস্থানে হবে সমবায়। 23 নম্বর প্রশ্ন, জীব ও ব্রহ্ম অভিন্ন, এ কথা মেনেছেন, জীব ও ব্রহ্ম অভিন্ন এ কথা মেনেছেন, অপশান বি অদ্বৈত বেদান্ত। এরপর দেখো 24 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 24 দেখে নাও, মায়া এখানে হবে, দেখো মায়া, মায়া এর দুটি কাজ হলো আবরণ ও বিক্ষেপ, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখে নাও এখানে এসএ কিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও, যে কী কী প্রশ্ন আজকে এসেছিল, যারা নতুন এবং সামনের বছর পরীক্ষা দেবে তারাও দেখে নাও প্রশ্নগুলো, এবং যারা পরীক্ষা দিয়েছ তারা এগুলোর উত্তর কেমন করেছো অবশ্যই জানিও। 2-1 সমাজ দর্শনের মূল আলোচ্য বিষয় কী? 2 একটি কাজের ভালত্ব বা মন্দত্ব দর্শনের কোন শাখা আলোচনা করে? অধিবিদ্যা অসম্ভব একথা কে বলেছেন? 3 ডেকার্ট কয়টি দ্রব্য স্বীকার করেন অথবা কোন দার্শনিক ঈশ্বরকে একমাত্র দ্রব্য বলে স্বীকার করেছেন? রোমান হরফের 4 কোন দার্শনিক দ্রব্যকে সামান্য ও বিশেষের সমন্বয় বলেছেন? 5 কোন দার্শনিক জড়দ্রব্যকে অস্বীকার করেছেন কিন্তু আত্মাকে স্বীকার করেছেন? তারপর দেখো, অথবা মুদ্রণ ছাড়া ধারণা হয় না একথা কে বলেছেন? রোমান হরফের 6 স্বয়ংক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ একথা কোন দার্শনিক বলেছেন? তারপর দেখো 7 ভারতীয় দর্শনে চরমপন্থী নাস্তিক সম্প্রদায় কোনটি? তারপর দেখো 8 প্রমাণ কি অথবা প্রমা ও প্রমাণের মধ্যে পার্থক্য কি? 9 ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দ দুটির অর্থ নির্ধারণের ভিত্তি কি? 10 চারবাক দর্শনে কোন কোন ভূত পদার্থ স্বীকৃত হয়েছে অথবা চারবাক মতে সহায়ক পুরুষার্থ কোনটি? বন্ধুরা, এই MCQ এবং SAQ যে কমন প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু অধিকাংশ প্রশ্ন এসছে, 90% প্লাস কিন্তু প্রশ্ন কমন এসছে। তারপর দেখো, আত্মা সম্পর্কে চারবাক দর্শনের মতটির নাম কি? তারপর 12 চারবাক দার্শনিকরা ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেন কেন অথবা চারবাক স্বভাববাদ বলতে কী বোঝো? 13 বৌদ্ধরা সৎ এর লক্ষণ কীভাবে দিয়েছেন? 14 বৌদ্ধ দার্শনিকদের মধ্যে বস্তু স্বাতন্ত্র্যবাদী কারা অথবা বৌদ্ধ দার্শনিকদের প্রতীত্ব সমুৎপাদবাদের অর্থ কী? 15 অদ্বৈত বেদান্ত মতে জগতের স্বরূপ কী অথবা অদ্বৈত বেদান্ত মতে সগুণ ব্রহ্ম কী? 16 অদ্বৈত বেদান্ত মতে সত্তা কয় প্রকার ও কী কী? এইবার দেখো এখানে বর্ণনামূলক প্রশ্ন 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 8 মার্ক করে 40। দেখো, জ্ঞানের স্বরূপ ও উৎস সম্পর্কে জন লকের বক্তব্য সমালোচনা সহ উল্লেখ করো। বন্ধুরা, 8 মার্কের কোশ্চেন কিন্তু পুরোপুরি 100% কিন্তু কমন এসছে। আবারও দেখো, অথবা বাচনিক জ্ঞান বলতে কী বোঝো? বাচনিক জ্ঞানের শর্তগুলি লেখো। বিদাগে কারণ ও কার্যের সম্পর্ক বিষয়ে হিউমের সতত সংযোগ তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। অথবা প্রসক্তি সম্বন্ধ বলতে কী বোঝো? কারণ কার্যকারণ সম্বন্ধ বিষয়ে প্রসক্তি তত্ত্ব আলোচনা করো। এরপর দেখো, প্রতিরূপী বস্তুবাদ বলতে কী বোঝো? এই মতবাদের ত্রুটিগুলো লেখো। অথবা বার্কলের আত্মগত ভাববাদে ঈশ্বরের ভূমিকা। ডিতে দেখো, নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য, ন্যায় দার্শনিকরা নির্বিকল্পক ও প্রত্যক্ষের সমর্থনে কোন যুক্তি দেন? অনুমান বলতে কী বোঝো? অনুমানের ক্ষেত্রে পক্ষসাধ্য হেতুর পরিচয়। বন্ধুরা, এই প্রশ্নগুলো সব প্রশ্ন কমন এসছে। কর্মবাদ বলতে কী বোঝো? বিবেকানন্দের কর্মযোগের ধারণা ব্যাখ্যা করো অথবা রবীন্দ্রনাথের মানবতাবাদের বিভিন্ন উৎসগুলির পরিচয় দাও।